আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে নতুন আর একটি টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের সি টিউটোরিয়ালে আমি আপনাদেরকে যা দেখাবো তা হচ্ছে, ধরুন ৬৯ থেকে এক পর্যন্ত যতগুলো বিজোড় সংখ্যা আছে সেগুলোকে আপনারা কোডিং এর মাধ্যমে, শুধুমাত্র বেজোড় সংখ্যাগুলোকে কোডিং এর মাধ্যমে আপনারা আউটপুট হিসেবে দেখতে চান, সেই প্রোগ্রামটি আজকে আমরা দেখব। কিন্তু তার আগে আমরা গত ভিডিওতে কিন্তু জোড় সংখ্যাটা দেখিয়েছি, যারা দেখেননি, যারা মিস করেছেন অবশ্যই এখনই দেখে ফেলুন, এবং যারা আমার চ্যানেলটা নতুন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন দেরি না করে শুরু করি। তো শুরুতেই কোড বক্সটি ওপেন করে নিই। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট থেকে কনসোল অ্যাপ্লিকেশন, কনসোল অ্যাপ্লিকেশন থেকে সি। তো আজকে আমরা শিখব হচ্ছে অড ইন্টিজার্স 69 to 1। তো এখানে সোর্সেস থেকে মেন সি ফাইলটি ওপেন করে নিলাম। তো এখন লেখা শুরু করি, ইনক্লুড STDIO dot h, তারপর হচ্ছে include STDLIB dot h, তারপর হচ্ছে main function, তো int main, এখন হচ্ছে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি ইন্ট এ সাপোজ। তো এখন আমরা ইউজ করব হচ্ছে ফর কন্ডিশন। তো ফর এখন আমরা ধরি এ ইজ ইকুয়ালস, আমরা কত ধরেছি হচ্ছে 69, তো 69 সেমিকোলন, এখানে আবার সেমিকোলন দিতে হবে, ফর আবার সেমিকোলন দিতে হয়, এ গ্রেটার, এখানে হচ্ছে আবার গ্রেটার অর ইকুয়াল কত হবে, গ্রেটার অর ইকুয়াল 1, কারণ 1 হলে তো এরপর আর দেখাবে না। আবার আমরা জোরে কি করছি, 2 যোগ করছি, আর এখানে কি করব, 2 বিয়োগ করব, ইজ ইকুয়াল টু এ মাইনাস 2, পুরো উল্টা, ঠিক আছে। তো আপনারা এটা চাইলে ডুয়াল দিয়েও করতে পারেন, ডুয়াল দিয়ে করে আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের যে কোডিংটা সেটা আমাকে কমেন্ট করবেন, তাহলে আমি দেখতে পারবো যে আপনারা কে কে ট্রাই করেছেন, কে কে করেননি। প্রোগ্রামিং হচ্ছে প্র্যাকটিসের উপর, আপনারা যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে আপনারা এইটাতে পারদর্শী হতে পারবেন, তো প্র্যাকটিস করে যাবেন। তো এখন হচ্ছে রিটার্ন 0। তো মোটামুটি এই ছিল আমার প্রোগ্রাম। তো এখন হচ্ছে আমি কম্পাইল করি, নো প্রবলেম। তো এখন রান করি, এই যে দেখুন, সে কিন্তু এখানে কী করলো, শুরুতে আমরা কী করলাম, একটা ইন্টিজার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তারপর ফর কন্ডিশন ইউজ করে আমরা কন্ডিশনটা লিখলাম, যেহেতু আমাদের 69 থেকে শুরু হবে, তো 69 ইজ ইকুয়াল টু 69 ফার্স্টে দিলাম। তারপর হচ্ছে যদি 69 এ থেকে বড় হয় তাহলে হচ্ছে কি হবে, 69 থেকে 2 বিয়োগ হবে, মানে 67, ফার্স্টে হচ্ছে 69 শো করবে, 69 শো করে তারপর হচ্ছে 67 এভাবে হচ্ছে 67 - 2 65, এভাবে প্রতিবার 2 বিয়োগ করে করে যতক্ষণ পর্যন্ত 1 ইজ ইকুয়াল টু 1 না হবে, মানে যেটা এই যে এখানে ইকুয়াল টু, এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত ফুলফিল না হবে ততক্ষণ পর্যন্ত প্রোগ্রামটি মান দেখাবে এবং তারপর প্রোগ্রামটি শেষ হয়ে যাবে। তো আশা করি আপনারা প্রোগ্রামটি বুঝতে পেরেছেন, যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশাপাশি শেয়ারও করবেন আপনার বন্ধুদের সাথে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।